আমি এবার একজন সাক্ষীকে এই আদালতে হাজির করব, আমি অনুমতি প্রার্থনা করছি। পারমিটেড। এই সাক্ষী আমার ধারণা হাজির হলে আমরা সবাই কিঞ্চিত হোঁচট খাব, হোঁচট খাওয়াটা আমার জন্য প্রয়োজনীয়। সাক্ষী বদি, সাক্ষী বদি হাজির, সাক্ষী বদি হাজির, সাক্ষী বদি হাজির। আপনার নাম কি বদি? জি। হত্যাকাণ্ডের সময় আপনি কি বাকেরের সঙ্গে ছিলেন? মাথা নাড়ালে চলবে না, আপনাকে মুখে বলতে হবে। বলুন, ছিলেন কিনা? জি। শুনুন, বাকের কি খুন করেছে? আবার মাথা নাড়ছেন, সাহায্য করে সবাই কি শুনিয়ে বলো, বাকের কি খুন করেছে? আমার আর কিছু জিজ্ঞাসা করবার নেই মাননীয় আদালত, আমি একজন রাজ সাক্ষীকে হাজির করলাম। আমার পক্ষ প্রতিপক্ষ যদি একে জেরা করতে চান করতে পারেন। এটা আমার মার্সে পিওর গোল্ড কিনা জানি না, আমার মা মরে গেছে। এই মামলা আমি ধুলোয় গুলি দিতে পারতাম বদি, তোমার জন্য পারিনি।
সারা জীবন নিজের মেধার ক্ষমতার উপর নির্ভর করেছি। আমি আমি কে? স্যার আমি। তুমি কে? আমার নাম সুরুজ মিয়া। এত রাতে কি চাই? আমি স্যার আপনার পক্ষে একটা সাক্ষী দিতে চাই। কি সাক্ষী? সেটা কোর্টে বল। এখন বলো। আমি দারোয়ানরা খুন করছি, বাকের ভাই করে নাই। রেবেকা আমায় 20,000 টাকা দিছে। আমি এখন ভিতরে যাব না, আপনি যথাসময়ে আমার কোর্টে পাইবেন। মঙ্গলবার দিন আমি কোর্টে উপস্থিত থাকব। আমার একজন সাক্ষী আছে, তার নাম সুরুজ মিয়া। সুরুজ মিয়াকে আদালতে হাজির করা। পিটিশন গ্রান্টেড। সাক্ষী সুরুজ মিয়া হাজির। সাক্ষী সুরুজ মিয়া হাজির। সাক্ষী সুরুজ মিয়া হাজির। আমি আদালতের কাছে কিছু সময় প্রার্থনা করছি। My dear sir, সুরুজ মিয়াকে পাওয়া যাবে না। ওই দিন কোর্টে তাকে দেখেই আমার ইন্টিউশন হয়েছিল যে আপনি তাকে নিয়ে কিছু একটা কিছু করবেন, বুঝছেন? তাকে আমি সরিয়ে দিচ্ছি। ওই খুঁজে লাভ হবে না, তাকে পাবেন না। সিগারেটটা কম খাবেন। মানুষকে ভালোবাসতে বাকের মজনু দুজনেরই ফাঁসির হুকুম হয়েছে। কাজী
Yeah.